হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ ক্লাস। তো আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইংলিশ বলার ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ কিছু ওয়ার্ডগুলি মাথায় রাখবো। সেগুলো কোনগুলি? প্লিজ, থ্যাংকস, ওয়েলকাম, সরি, এক্সকিউজ মি, পার্ডন, এই ওয়ার্ডগুলো আমরা ইংলিশে স্পিকিং করার সময় কোন ক্ষেত্রে ব্যবহার করব সেগুলি আজকে আমরা জেনে নেব। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ানে প্লিজ। প্লিজ মানে দয়া করে বা অনুনয় করে বলাটাকে বলা হয় প্লিজ। যেমন আমি যদি কাউকে কোনো একটি পেন চাই, আমার পেনের প্রয়োজন, তো আমি কেমনভাবে বলবো? গিভ মি ইয়োর পেন। এটা বলার থেকে যদি আমি বলি গিভ মি ইয়োর পেন প্লিজ, তাহলে আমি পেন চাওয়ার সঙ্গে যদি একটা প্লিজ অ্যাড করি, তাহলে সেটি একটা আদেশ, অর্ডারের সঙ্গে না হয়ে মনে হচ্ছে আমি কাউকে অনুনয় করছি একটা যদি পেন দেয়। তাহলে এইভাবে না বলার থেকে গিভ মি ইয়োর পেন আমরা এইভাবে বলবো, গিভ মি ইয়োর পেন প্লিজ। অথবা যদি আমরা সময় জানতে চাই কারোর কাছ থেকে যে এখন সময়টা কি, টাইমটা কি হলো, তাহলে আমরা জিজ্ঞেস করে থাকি যে হোয়াট ইজ দ্য টাইম। তো এটার সঙ্গে আমরা যদি এই প্লিজটাকে অ্যাড করি, তাহলেও আমরা তাকে অনুরোধের সাথে বলছি। কিভাবে বলবো আমরা? হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। তাহলে আমি কারোর কাছে অনুরোধ করে জানতে চাইছি, কারণ আমার খুব প্রয়োজন সময়টা জানা, তাহলে আমি এইভাবে বলবো, হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ মানে কোনো কিছু অনুরোধ করে, অনুনয় করা, যখন আমরা বলি তখন আমরা প্লিজ ওয়ার্ডটাকে ইউজ করে থাকি আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। নেক্সট নেক্সট ওয়ার্ড যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা সবসময় এই ওয়ার্ডটা ইউজ করে থাকি, থ্যাংকস। বাংলায় যেটার মানে হলো ধন্যবাদ। তো এই থ্যাংকসটা আমরা কখন ইউজ করি? ভেরি সিম্পল, যদি কেউ কোনো উপহার করে, তো তখন আমরা সেই উপকারটাকে আমরা যখন আমরা রিসিভ করি তার কাছ থেকে, যখন পাই, তখন আমরা তাকে থ্যাংক ইউ জানাই। অথবা আমরা যখন কারোর কাছ থেকে কোনো কিছু গিফট পাই, তখন আমরা তাকে থ্যাংক ইউ বলি। তো যখন আমরা কোনো উপকার পাচ্ছি, যখন আমরা হেল্প পাচ্ছি কারোর কাছ থেকে, তারপরে আমরা তাকে থ্যাংক ইউ বা থ্যাংকস বলে থাকি। আরেকটি ক্ষেত্রেও আমরা এই থ্যাংকসটাকে ইউজ করে থাকি। যেমন মনে করো কেউ আমাকে এক গ্লাস চায়ের জন্য অফার করছে, ইউ ওয়ান্ট টু টেক গ্লাস অফ টি যদি বলে, তাহলে আমি তাকে নো বলে অ্যান্সার না করে বা আই ডোন্ট ওয়ান্ট এরকম না অ্যান্সার করে আমি বলতে পারি নো থ্যাংকস। নো থ্যাংকস, নো মানে না, আর সে যে আমাকে এটা আমাকে অফার করলো তার জন্য আমি তাকে থ্যাংকস বলবো, নো থ্যাংকস। তাহলে ডিরেক্ট আমরা আই ডোন্ট ওয়ান্ট বা নো অ্যান্সার করার আগে আমি যদি বলি নো থ্যাংকস, তাহলে সেটা বেশি শুনতে ভালো লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থ্যাংকসটা আমাদের কথা বলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট যে ওয়ার্ডটা আসছে, নাম্বার থ্রি, ওয়েলকাম, যেটাকে আমরা বাংলায় বলি
স্বাগত, কোনো কাউকে যখন আমরা স্বাগত জানাই তখন আমরা কি বলি? ওয়েলকাম। তো আমরা কিভাবে আমরা এই ওয়ার্ডটাকে ইউজ করি? কোনো কাজের বদলে কেউ যদি বলে থ্যাংক ইউ, তোমাকে যদি কেউ বলছে থ্যাংক ইউ, কোনো কাজ করে দিলে তার জন্য তোমাকে কেউ বললো থ্যাংক ইউ, তখন তোমাকে কি রিপ্লাই করতে হবে? ওয়েলকাম। তো এর আগে যেটা আমরা দেখলাম থ্যাংকস বা থ্যাংক ইউ, সেই থ্যাংক ইউটা বলার পরে আমরা তাকে রিপ্লাই করব ওয়েলকাম, যে আমি আপনার জন্য আরো কিছু করতে পারি, ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে। আর অন্যান্য ক্ষেত্রেও যদি কেউ আমার বাড়িতে এসছে তাকে আমি ওয়েলকাম জানাই আমার ঘরে আসার জন্য, ওয়েলকাম ইউ স্যার বা ওয়েলকাম ইউ ম্যাম। তো এরকম ভাবে আমরা এই ওয়ার্ডটাকে আমরা ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নাম্বার ফোরে আসছে সরি, মানে যেটাকে বাংলায় আমরা বলি দুঃখিত। তো সরি এই ওয়ার্ডটা, এটাও ইংলিশের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কেন? কারণ আমরা যখন কোনো মিস্টেক করি তখন আমরা এই ওয়ার্ডটার দ্বারা ক্ষমা চাই। তো যেমন কোনো কিছু ভুল হয়ে গেল বা মিস্টেক হয়ে গেল তখন আমরা একে অপরকে সরি বলতে পারি, এই ওয়ার্ডটার মধ্যেই আমাদের দুঃখ প্রকাশ হয়। তাহলে সরিটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট নাম্বার ফাইভ, এক্সকিউজ মি, এটার বাংলার মানে হচ্ছে মাফ করবেন। এক্সকিউজ মি এই কথাটা আমরা কখন ইউজ করব? সাপোজ কোনো দুজন ব্যক্তি কথা বলছে আর আমরা মনে করি যে আমরা সেখানে একজন, তাদের মাঝখানে একজন আছি যারা তাদের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তারা কথা বলতে রয়েছে একে অপরের সঙ্গে এবং তাদের মধ্যে দিয়ে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কি বলতে হবে? এক্সকিউজ মি, মানে মাফ করবেন, ওনারা যে কথা বলছেন তাদের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে কথা বলছি বা সেখান থেকে যাচ্ছি, তাদের মধ্যে আমরা ইন্টারফেয়ার করতে যাচ্ছি বা তাদের মধ্যে থেকে আমরা যাচ্ছি, তখন আমাদের কি বলতে হবে? এক্সকিউজ মি। নেক্সট নাম্বার সিক্স, পার্ডন। পার্ডন মানেও হচ্ছে এই কথাটার মানে ক্ষমা। তো যদি আমরা আমরা সাধারণত ফোনে কথা বলে থাকি, আমাদের রিলেটিভের সঙ্গে ফোনে কথা বলি এক জায়গা থেকে আরেক জায়গায়, তো সেই ফোনে কথা বলার সময় বা আমরা আমার বসের সঙ্গে কথা বলছি, আমাদের যে বস আছে অফিসের তার সঙ্গে কথা বলছি, তখন মনে করো যে আমরা কথা বলার সময় কিছু একটা ওয়ার্ড ক্লিয়ারলি শুনতে পেলাম না, সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি না যে স্পিক লাউডলি বা আই ক্যানট হিয়ার ইউ, এরকম ডিরেক্টলি আমরা বলতে পারি না, তাহলে তার একটা ব্যাড ফিলিংস হবে। তো এখানে আমাদের একটি বিনয়, ছোট বিনয় করে অনুরোধ করে বলতে হবে তার সঙ্গে যে পার্ডন। পার্ডন বললে তখন সেটা বোঝায় যে ক্ষমা করবেন, আমি যেটা বলতে চাইছেন সেটা আমি ঠিকমতো শুনতে পেলাম না। তাহলে কি হবে? এই কথাগুলো হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আর খুব দামি ওয়ার্ডস, যেগুলো আমরা ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমরা রেগুলারলি ইউজ করে থাকি। আর এর মধ্যে সবথেকে আমাদের অনুনয়, বিনয়, দয়া, ক্ষমা, ধন্যবাদ, থ্যাংকস, এর মধ্যে সব কিছু আমাদের থাকে। তো আমরা আজকে কি কি ওয়ার্ড শিখলাম ইংলিশে স্পিকিং এর ক্ষেত্রে, আমাদের কোন ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জানতে হবে, সেটা হলো প্লিজ, থ্যাংকস, ওয়েলকাম, সরি, এক্সকিউজ মি, পার্ডন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে তোমরা সকলেই খুব উপকৃত হয়েছ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবে এবং শেয়ার করবে
ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।